बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है। Alright, so hey guys, what's up? I am Masif Ji and bye to the again a new video, baby. So guys, কি অবস্থা? I am কেমন আছেন? So আজকে আমরা যাচ্ছি হলো স্বপ্নপুরি ব্লগ ভিডিও করতে। Then তার আগে আমরা যাব হলো বিরামপুর। So অনেকে আপনারা সৈয়দপুরের বিরামপুর চ্যানেল and বিরামপুর আমাদের অনেক ভাই ব্রাদার আছে। Then তাদেরকে নিয়ে এরপর আমরা যাব হলো স্বপ্নপুরি। So চলেন, ট্রেন চলে আসছে, বেশি কথা বলবো না and বেশি দেরি করবো না, ট্রেনে যাওয়ার পর কথা হবে। Let's go. দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে, তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা কেটে। সো গাইস, তোমরা সিনেমাটিক শট দেখছো, দেন আমরা স্টেশন থেকে নামছি অ্যান্ড এখানে একটু এসে দাঁড়াইলাম। আই মিন এই জায়গায় একটু ফাঁকা জায়গা, যার কারণে আমরা কিন্তু কথা বলতেছি। আর অনেকে এমনভাবে আমাদেরকে তাকাইছে না গাইস, মনে হচ্ছে আমি মানে বাইরের দেশ থেকে আসছি। সো আরেকটা কথা হলো, তোমরা আমার গায়ে একটা টি শার্ট দেখতে পাচ্ছি, কী বলে এটা, মামুদ টি শার্ট, এটাকে টি শার্টই বলা হয়, টি শার্টই বলা হয়। তো এটা হলো আমার বড় ভাই আমাকে গিফট করছিলো 1K স্পেশালের উপলক্ষে, যার নাম হলো সেলিম চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাইয়া। অ্যান্ড কেমন লাগতেছে তোমাদের ভাইয়ের গায়ে? এটা দূরে যাই দেখাই। তো যদি নায়ক নায়ক লাগে অবশ্যই বলবা, দেন নায়িকার তো অভাব আছে, আর একজনকে অনেক মিস করতেছি, তার সাথে অনেকদিন দেখা হয় নাই, প্লাস ইনশাল্লাহ দেখা করবো কিছুদিন পরে। সো এখন আমাদের সাথে দেখা করতে আসবে, আই মিন আমরা একসাথে হয়ে এরপরে যাবো হলো কোথায়, স্বপ্নপুরীতে। ইয়েস, স্বপ্নপুরীতে। সো তারা এখনও আসে নাই, দেন আমি কিন্তু তাদের আগে চলে আসছি অ্যান্ড তারা আসবে, এরপরে তাদের সাথে দেখা করে এরপরে আমি যাবো স্বপ্নপুরী। তো তারা আসুক, ততক্ষণ আমি একটু ওয়েট করি অ্যান্ড তোমরা আমার সাথে ওয়েট করো। যাবে দিন কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনে রথই জলে ভেসে রবে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, দেন আমরা চলে আসলাম এখন স্বপ্নপুরীর সামনে, আই মিন স্বপ্নপুরী হলো আমার সামনে, ওই যে আপনি দেখেন। সো আমার সাথে আসা হলো ফারান সাকিব, ইয়া ফারান সাকিব ব্রো। সো ভাইয়ের একটা চ্যানেল আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যেটা হলো বিডি চাপাবাস, চাপাবাস ভাই হলো চাপাবাস, ঠিক আছে। এর জন্য চ্যানেলের নামটাও রাখছে বিডি চাপাবাস, ঠিক আছে। তো আমরা এখন আসছি হলো কোথায়, স্বপ্নপুরীর সামনে। দেন স্বপ্নপুরীর টিকিট যেটা সেটা হলো অনেক কম, যেটা আমার জন্য অনেক কম অ্যান্ড ভাইয়ের জন্য অনেক কম, 200 টাকা মাত্র, ঠিক আছে। আমরা গরিব মানুষ ভাই, 200 টাকা আমাদের জন্য কিছু নেই, সমস্যা নাই। তো চলো আমরা স্বপ্নপুরীর ভিতরে ঢুকি অ্যান্ড এনজয় করবো, চিল। তো চলো লেটস গো। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है। সো গাইস, আমরা এখন ঢুকে গেলাম স্বপ্নপুরীর ভিতরে, দেন অনেক সুন্দর, অনেক সুন্দর একটা প্লেস। সো তোমরা দেখতে পারতেছো আমার পিছনে, দেখো আমি তোমাদেরকে আমার পিছনেরটা দেখাই, প্লাস তোমাদেরকে আমি আমার সামনেরটাও দেখাই। সো রিয়েলি কিন্তু অনেক জোস অ্যান্ড অনেক বম একটা জায়গা। অ্যান্ড গাইস, গেল 200 টাকা করে টিকিট, দেন 200 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হবে, কিছু করার নাই। সো অনেক সুন্দর যেহেতু জায়গাটা, সো আসছি যেহেতু ঘুরতে, তো ঘুরতে তো হবে, তাই না? তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই আমার পিছনে, দেন হয়তো এটা এটা কি সেটা আমি জানি না, বাট অনেক সুন্দর লাগতেছে। দেন তোমরা সৈয়দপুর স্বপ্নপুরী কিন্তু অনেকেই নাম শুনেছো, বাট
বেশি মানুষ কিন্তু শহীদপুণ্যে ব্লগ করে না, যার জন্য তোমাদের ভাই ব্লগ আসিফ জাহান কিন্তু চলে আসছে স্বপ্নপুরীতে। তো চলো মাহমুদ আলিম এখানে কি করে দেন দেখি। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत। अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। মানুষ এমন হয় ভাই, কি মানুষ এমন হয় সেটা বলো যে মানুষ এমন হয়। কিন্তু সেলিব্রিটি হলে মানুষ আসলে চেঞ্জ হয়ে যায় অনেক, এটা রিয়েলি একটা কথা। ভালো কথা বলছে যে আসলে সেলিব্রিটি হওয়ার পর যে কিনা নাই চিনি, তো এটাই বলবো ভাই সবাই কীরকম হয় কি জানি না। আমার কাছে আমি ডিজার্ভ অ্যান্ড আসিফের কাছে আমি ডিজার্ভ করি যে আসলে সেলিব্রিটি কি বলতে কিছু না। আমার যত যত সাবস্ক্রাইবার গেইন হোক কেন, ঠিক আছে, আমি আমি মনে করি যে আমি কোনো সেলিব্রিটি না, আমি কোনো বড় ইউটিউবার না, জাস্ট আমার একটা ফ্যামিলি মেম্বার। দ্বিতীয় কথা ভাই, আমরা শহীদপুরে আসার পর আমি রিয়েলি ভাই এই জিনিসটা ভাবি নাই যে তোমাদের এত ভালোবাসা পাবো। রাইট, আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমার কেমন লাগছিল আসার পর সময়, মানে আসার সময় অনুভূতি, মানে আসার সময় যে অনুভূতিটা ছিল সেটা আমার বলা লাগবে না। সেটা আমি যে সিনেমাটিক শটগুলো মানে গাড়ির দেখাইছি তারা এমনিই মনে করে বুঝে যাবে ভাই। আমার যে দিল দেখো এই যে এমনি করছি, দিক দিক মাহমুদ আলিম এদিকে আসো, এদিকে এদিকে দৌড় দাও, তুমি তো খালি সিনেমাটিক শট নিতে আসো, এদিকে আসো। সো মাহমুদ আলিম সিনেমাটিক শট নিতে হেভি ব্যস্ত অনেক ভাই। মেইন কথা হচ্ছে আমার ঢোকার পর এতটা পরিমাণ ভালো লাগছে, মানে যেটা লই ওইটাই ভালো লাগে, যেটা মানে শর্ট লই ওইটাই ভালো লাগে, ভালো লাগে না যেটা ওইটাই ভালো লাগে। মানে ওই যে কয় না লালটা পোলা পায় না, না আল্লাহ কথা কইতে পারে না। এই যে তোমার বসার চেয়ার দেখো কত সুন্দর, এটা কেন বসবো আমি, কেন এটা কি আমার বসার জায়গা রে ভাই। ওই দেখো কত সুন্দর চেয়ার বানানো, ব্যাঙ্গেরু এটা যা একটু বসিয়ে দেখো আমার ভাই, ওই জায়গায় একটু বসো ভাই, তুমি বসলে আরো ভালো লাগবে বুঝো নাই বিষয়টা। দিদি একটু বসো, একটু এইবার ঠিক আছে, ব্যাং যেমনি বসে অমনি একটা স্টাইল তো মাথায় হাত দিয়ে ওই স্টাইলে বসো। এই তো মিলে গেছে ভাই, অস্থির অস্থির ওপি ওপি এগুলো আর দিও না ভাই। হ্যাঁ এগুলো দেবো না, না না এগুলো আচ্ছা ঠিক আছে, এগুলো কাট এগুলো কাট। আসলে ভাই ভালো লাগতেছে, স্বপ্নপুরি আসলে স্বপ্নের মতনই সেই অবস্থা, অ্যান্ড পরিবেশ অনেক সুন্দর। জানি না আসিফের কাছে কেমন লাগছে বা আপনাদের কাছে কেমন লাগছে আমি সেটা বলতে পারবো না। অ্যান্ড স্বপ্নপুরি শরীয়তপুর, এটা দিনাজপুরের ভিতরে, ঠিক আছে, শরীয়তপুর তো ওই সাইডে, তো আমরা শরীয়তপুরের বাইরে আছি বর্তমানে। তো দিনাজপুরে এত সুন্দর একটা জায়গা যা বলার বাইরে, অ্যান্ড সাইডে ভাই দেখছো, চলো চলো আমি সব দেখছি অ্যান্ড সিনেমাটিক শর্টে দেখাইছি, চলো দেন। এখন আমরা যাচ্ছি হলো সুইমিং পুলের দিকে, সো চলো আমরা যাই সুইমিং পুলের দিকে অ্যান্ড তোমাদেরকে সিনেমাটিক শট দেখাই। আর আমিও তো খোলা থাকলে সুইমিং পুলে যাই, অনেক ভালো লাগে, সো চলো যাই আর এইখানে সুইমিং পুলটা কেমন একটু দেখে আসি। সো গাইস এটা হলো সেই টলি, আই মিন আমরা যে সময় রানার রিসোর্টে গেছিলাম এমনি একটা টলিতে উঠছিলাম। ও জি মনে আছে আসিফ, এই ওই মাথা থেকে আমাদের ওইখানে সারছিল, প্লাস এই মাথায় এসে আমরা থামছিলাম, একটা ধাক্কা খাইছিলাম রে ভাই, অস্থির লেভেলের একটা ধাক্কা। তো চলো আমরা নেক্সট একটা রাউন্ডে যাই। সো গাইস আমরা এখন ঢুকলাম হলো সুইমিং পুলের ভিতরে। আর আরেকটা কথা বলি, যারা স্বপ্নপুরীতে আসবেন মানে আমি আমার পক্ষ থেকে বলতেছি একদম রিয়েলি সুইমিং পুলে কোনো দিন ঢুকবেন না, ঠিক আছে। তো মানে কিসের জন্য ঢুকবেন না এই জায়গা বলবো না, নাহলে কিন্তু আমার ওই জায়গায় আমাকে আটকে ছেড়ে দেবে আর ব্লগ আসিফ জেন আর আপনারা খুঁজে পাবেন না, ঠিক আছে। সো এই হলো সুইমিং পুল আমার পিছনে, ঠিক আছে। যদি কোনো একটা বাজে সুইমিং পুল আমার কাছে, তো আমি বলবো এই একটা বাজে সুইমিং পুল, ঠিক আছে। সো আমি তাদেরকে মানা করছিলাম যে আমি গোসল করবো না, বাট তারা বলতেছে ভাই তুমি করো করো করো, তো যার কারণে আমি ঢুকছি। আর এই জায়গার নিয়মটা এত বাজে, প্লাস পানিতে আমি আপনাদেরকে উপর থেকে দেখাই, দেখেন আমি এত সুইমিং পুলে গেছি এত যে বলার বাইরে, বাট এমনি সুইমিং পুল আমি আসি কোনো দিনও দেখি নাই, ঠিক আছে, সম্পূর্ণ ভুল, বিইউএল ভাল, ঠিক আছে, ভুল ভাল। তো চলো আমরা সুইমিং পুলে নামি। আর আরেকটা কথা হলো এই জায়গায় প্রতিটা প্যান ম্যান যা নিবা সম্পূর্ণ টিকিট কাটা লাগবে, ঠিক আছে, প্যান নিতে গেলেও টিকিট কাটা লাগবে, গেঞ্জি নিতে গেলেও টিকিট কাটা লাগবে। সো ভুল ভাল, তো চলো আমরা সুইমিং পুলে নামি, তারপরে তোমাদের সাথে কথা হবে।
अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। आशा करता हूँ आप लोग सब अच्छे हैं, लेकिन आप लोग देखते सकते हैं कि हमारा पीछू में है ये स्विमिंग पूल का नाम है महमूद अली, अभी लेंगे महमूद अली हो गया है, देखते हो ये हमारा दो भाई ये चंडी भाई है, चंडी भाई चंडी पहन के नामते है, और जो कैमरा धरता है ये भी चड्डी पहन के है लेकिन वीडियो नहीं दिखाता है, आज इसका फेस करके हाथ मोबाइल ठीक है, तो हमने वीडियो वीडियो करी अटमाइट दो भाई अटमाइट दो की कहे घुमाई देखो সো গাইস আমাদের সুইমিং হয়ে গেল, দেন এখন আমরা সুইমিং পুল থেকে বেরোইছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছি একটা কাকা, সে কিন্তু অনেক ভালো। সো যাই হোক, এখন হলো আমরা যেহেতু সুইমিং পুল থেকে বেরোয় গেছি, আর এখন আমরা যাবো হলো অন্যদিকে, দেন আমরা অন্যদিকে যাবো অ্যান্ড ঘুরবো ফিরবো, আর আমাদের যে আরেকটা ফোন ছিল সেটা সম্পূর্ণ চার্জ শেষ, তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবো মনেই ছিল না, এখন আমরা ঘুরি আর তোমাদেরকে দেখাই। আর স্বপ্নপুরী আমি আগেও বলছি এখনও বলতেছি অনেক বড়ো, দেন অনেক বড়ো, আর প্লেসটা যে এত সুন্দর যে বলার বাইরে, আর আমরা যেহেতু সুইমিং করছি তো তারপর আমাদের ফেসটা একটু সাদা হয়ে গেছে টান টান শীতের দিন যেহেতু, তো চলো আমরা আমাদের ব্লগ ভিডিওটা কন্টিনিউ করি অ্যান্ড ঘোরাফেরা করি। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল, কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে, তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে, জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি, তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য তুমি আমার সুর মহিমা, কেটে যাবে দিন কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এহা, আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনে রথই জলে ভেসে রবে, সব আলো এখন চলে আসলাম রেল স্টেশনের একটু কাছে, রেল স্টেশন বলতে পার্কে যে রেলগুলো চলাচল করে তার পাশে, এবং গাইস আর একটা সবথেকে বড় যেই কথা সেটা হলো এটা যে এত বড় একটা জায়গা নিয়ে মানে এই পার্কটা করা, রাগ ধরে না কথা কর সময় পাওয়া পাও রেল লাইন ঠিক আছে, তো আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আসছি অ্যান্ড অনেক বড় একটা জায়গা, আর দ্বিতীয় কথা হলো আমাদের ভিডিওটা অর্ধেক হইতে না হইতে আমার ক্যামেরার ভাই সম্পূর্ণ মানে অর্ধেকের বেশি চার্জ শেষ, এখন হয়তো 30% চার্জ আছে, তো জানি না চার্জটা কতক্ষণ থাকে, ক্যাপচার করতে পারবো, হ্যাঁ ক্যাপচার করতে হবে, আর দ্বিতীয় কথা হলো যে আমরা ব্লগিং করতে আসছি, ব্লগিং করব। बह की सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। সো গাইস তোমরা এইখান থেকে দেখো, আমি দেখাই ওই যে হলো হেলিকপ্টার, সো মাহমুদ আলিমরে নিতে আসছে, ও যেহেতু সাইকেল চালায় আসছে বরিশাল থেকে খুলনায়, তো ওরে আর কি নিয়ে যাবে ওই হেলিকপ্টারে, ঠিক আছে মাহমুদ তো হ্যাপি ভাই, আমি অনেক হ্যাপি, তুমি আমার টিকিটটা কাটতে দিও, বিক্রি করতে মাত্র বাদাম বিক্রি করতে আসছে, হ্যাঁ
সৈয়দপুর থেকে না সরি সৈয়দপুরে বাদাম বিক্রি করতে একে তো একে তো এই থাম্বনেলে দিতেছে বাদাম বাদাম আইলো খুলনাতে বাদাম সাইকেল চালিয়ে গেল ভাই ভাই শুরু উঠাই দিলে ঠিক আছে এক ব্যাপার না সো গাইস আমরা এখন স্বপ্নপুরি থেকে বের হয়ে যাচ্ছি আর বেরোয়ার পর এখন কোথায় যাবো জানি না বাট চলো অ্যান্ড অনেক এনজয় করলাম আজকে অ্যান্ড ভিতরে ঘুরলাম ফিরলাম অনেক ভালো লাগছে জাস্ট সুইমিং পুল ছাড়া তো সুইমিং পুলে অনেক ব্যাড একটা জায়গা ছিল মানে আমি আমাদের ভালো লাগে না ঠিক আছে তো চলো আমরা বের হয়ে যাই সো গাইস আমরা আবারও ব্যাক করতেছি জানি না কোথায় যাবো সো চলো অ্যান্ড অনেক ভালোই লাগলো হ্যাঁ বেরামপুর ও বেরামপুরের কথাটা মানে আমি আমি উচ্চারণটা করতে পারি না ভাই বিশ্বাস করো সো গাইস কেমন লাগলো আপনাদের স্বপ্নপুরি ভিডিও আশা করি আপনাদের সকলকে ভালো লাগছে দেন আমরা ওইখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল আর খাওয়া দাওয়া করতে করতে যার কারণে ভিডিও ওইখানে এন্ড করতে পারিনি তো আমি নিজে পার্সোনালভাবে ভিডিওটা এন্ড করছি আলাদা জায়গায় এসে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর এই ভিডিওতে টার্গেট থাকলেও 200 লাইক অ্যান্ড টার্গেট নিয়ে এবারে ভিডিও করতে হবে অ্যান্ড ভিডিও করব আর সাপোর্ট করো ইনশাল্লাহ নেক্সটে একটা স্পেশাল ভিডিও আসবে আল্লাহ হাফিজ।